الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم بعذاب من عند الله أو بأيدينا فتربصوا إنا معكم متربصون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المؤمن القوي خير من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز فإن أصابك شيئا فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله ما شاء وفعل أو كما قال عليه الصلاة والسلام شمانيت مسلمين كرام আজ আমরা সমস্ত কাজে আমাদের কি করা উচিত সেই সম্পর্কে আলোচনা হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ফি কুল্লিন খায়র, মানুষের মুমিনের সমস্ত কাজের মধ্যেই কল্যাণ আছে। ইহরিস আলা মা ইয়ানফাউ,
তোমার যা উপকারী হয় সেই কাজ করার ক্ষেত্রে তুমি আগ্রহী হও। আমি দুনিয়াতে যে কাজই করি না কেন, দুনিয়ার নিয়ম এটা। এ হাদিসের প্রথম অংশের সাথে দুনিয়ার গবেষণার মিল আছে, আর শেষ অংশের ক্ষেত্রেই দুনিয়ার গবেষণা বা দুনিয়ার নীতি সেখানে পিছিয়ে আছে। দুনিয়ার নিয়ম বা এটা জ্ঞান গবেষণা, যখন আপনি কোনো প্রজেক্ট নিতে চান, আপনি একটা দোকান করবেন, আপনি চাকরি নেবেন বা বিভিন্ন সরকারি সংস্থা একটা প্রজেক্ট গ্রহণ করে, ওয়াশার প্রজেক্ট, কারেন্টের প্রজেক্ট, তারপরে এক খামার এক গরু এক বাড়ি বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে, তো আল্লাহ রসুল বলেন যখনই তুমি কোনো কিছু করতে চাও তখন তুমি আগে নিজে গবেষণা করো, তোমার জন্য কোনটা উপকারী হবে সেইটা তুমি গ্রহণ করো। তো দুনিয়ার ভাষায় বলে অ্যাসেসমেন্ট করেন, প্রথমে দেখেন আপনি যেই উদ্দেশ্য টার্গেট ঠিক করছেন ওই টার্গেট ফুলফিল করার জন্য কোন উপায় অবলম্বন করলে, কি কি প্রোগ্রাম কি কি প্রজেক্ট আপনি অবলম্বন করলে আপনার টার্গেটটা ফুলফিল হবে, তো সেইভাবে আপনি কাজ করেন। আপনি একটা দোকান আপনি ব্যবসা করতে চান, তো আপনি কোন ব্যবসা করলে লাভবান হবেন, কাপড়ের ব্যবসা নাকি শাকসবজির ব্যবসা না ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসা, এইটা আগে আপনি ঠিক করেন। তারপরে এই দোকানটা আপনার কোথায় করলে ভালো হবে, এই বাজারে নাকি ওইখানে নাকি এইখানে, এইটা ঠিক করেন। তো আপনি নিজে আগে গবেষণা করেন, যাকে অ্যাসেসমেন্ট বলা হয়, যে আপনি দেখেন আপনার জন্য কোনটা বেশি উপকারী। তো এই ক্ষেত্রে আপনি যদি নিজে নিজের গবেষণায় না পারেন তো তখন কোরআনের ভাষায় আছে দুনিয়ার ভাষায় আছে বিশেষজ্ঞদের পরামর্শ নেন। কোরআনের ভাষায় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা এই ব্যাপারে জানে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো, তোমরা যদি না জানো। ফাশাওয়িরহুম ফিল আম, আল্লাহ রসুলকে বলতেন যে আপনি যখন কোনো একটা অভিযান গ্রহণ করবেন, কোনো একটা মসজিদ বানানো, কোনো একটা প্রজেক্ট আপনি যখন গ্রহণ করবেন, কোনো কিছুই আপনি করতে চান, তো আপনি নিজেও গবেষণা করেন, আপনার সাহাবাদের সাথেও আপনি পরামর্শ করেন। তো সর্বপ্রথম কাজ হলো যে এইটাকে আমার উপকারী কিনা এইটা নিয়ে আমি নিজেও চিন্তা করা, আর এই সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের সাথে পরামর্শ করা। তারপরে ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজাজ, এটাও দুনিয়ায় আছে যে আপনি যখন সব গবেষণা করে আপনি একটা টার্গেট নিয়ে প্রোগ্রাম নিয়ে ঠিক করতেন, এখন আপনি শুরু করে দেন, এখন হয়তো আপনি যখন শুরু করবেন তখন আপনার মধ্যে আসবে এইখানে মনে হয় লাভ নাও হইতে পারে, এই দোকানে মনে হয় বেশি লাভ নাও হইতে পারে, ওই দোকানের কারণে আমি হয়তো মাইর খাইতে পারি, অথবা আমার এইখানে আমি যদি বাড়িটা করি হয়তো পরেও যেতে পারে, এইটা ঠিক নাও হইতে পারে, বিভিন্ন রকম নাও হইতে পারে, অনেক ধরনের আশঙ্কা আসবে, হতাশার কারণ আসতে পারে। তো মানুষ বলে যে আপনি এখন এইখানে দুনিয়ার গবেষণা বলে আপনি এখানে দেখেন আপনার লাভের পার্সেন্টেজ কত আর ক্ষতির পার্সেন্ট কত, যদি দেখেন লাভের পার্সেন্ট বেশি তো তখন আপনি এই কাজটা শুরু করে দেন, তারপরে সামনে চ্যালেঞ্জ গ্রহণ করেন, দেখেন আপনি পারেন কিনা। আর কোরআনের ভাষা হাদিসের ভাষায় ইস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজাজ, যে আপনি আগে ঠিক করেন কোনটা উপকারী, তারপরে আল্লাহর সাহায্য গ্রহণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি শুরু করে দেন, হতাশার কিছু নেই, হয়তো ভালো মন্দ কিছু একটা হবেই, লাভ হতেও পারে নাও হতে পারে, চাকরিটা আমার ভালো হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি আমার গবেষণা মতো আমি আমার পরামর্শ মতো ঠিক করছি এই চাকরিটাই আমার ভালো হবে, এই ব্যবসাটাই আমার ভালো হবে, এখন শুরু করে দেন, ওয়ালা তাআজাজ, হতাশার কিছু নাই। তো শেষে যখন আমি ব্যবসা একটা শুরু করলাম দেখলাম যে আমার লাভ হয় না, এই ব্যবসা করি এভাবেও লাভ হয় না, ওভাবে করি ওভাবেও লাভ হয় না, ওভাবে করি ওভাবেও লাভ হয় না, প্রজেক্ট একটা নীতি এভাবেও ব্যর্থ, ওভাবেও ব্যর্থ, ওভাবেও ব্যর্থ, সবভাবে ব্যর্থ, ব্যর্থ আর ব্যর্থ, তখন এইখানে দুনিয়ার আর কোনো পরামর্শ নেই, এখন আমি কি করব, ব্যর্থতা এখন আমি কি করব। তখন এই জায়গায় কেউ হয়তো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হইছে,
এখন সে ওই হতাশাই হতাশাই এক সময় স্ট্রোক করে মারা যায়, অথবা একটা প্রজেক্ট গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তো এই প্রজেক্টটা জীবনে সে ধরেই না, বা তার ব্যবসায়ী করব না আর এই ধরনের কোনো কাজই করব না, চাইছিলাম একটু মানুষের জন্য মসজিদ বানাবো, মানুষের এত আক্রোশ, মানুষের এত বিরোধিতা, আর কোনো ভালো কাজই করব না, চাইছিলাম একটু মানুষকে কিছু দিব কিন্তু মানুষ এত লোভী কিছুই দিব না, বাদ এই কাজই বাদ আর করবই না এটা। এইখানে দুনিয়ার নিয়ম হলো এটা, হতাশায় সে গুটিয়ে পড়ে। আর আল্লাহর ইসলামের কথা আল্লাহর রসুল বলেন কি, ফাইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা, যদি এখন দেখো তুমি শুরু করছো, তোমার সাধ্য মতো শুরু করছো, শুরু করার পরে এখন তুমি দেখতেছো তুমি ব্যর্থ, তোমার লাভ হচ্ছে না, এই চাকরির চেয়ে অন্য আর একটা চাকরি ভালো ছিল, বা এই পদ দিয়ে আসার কারণে তুমি এখন অ্যাক্সিডেন্টে পড়লা, এই পদ যদি না ধরতা অ্যাক্সিডেন্ট হইতো না, এই গাড়ি ধরছো দেখে অ্যাক্সিডেন্ট হইছে, এই গাড়ি না ধরলে ওই আর একটা ভালো গাড়িতে গেলে অ্যাক্সিডেন্ট হইতো না, এরকম বিভিন্ন কথা যেগুলো আসবে। এখন আল্লাহ রসুল বলেন কি, ফাইন আসাবাকা শাইউন ফালা তাকুল্লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা, যদি এখন তোমার কোনো বিপদ হয় তাহলে তুমি বইল না যে আমি যদি এরকম করতাম তাহলে তো আমার এরকম হইতো না, কেন আমি ব্যবসাটা শুরু করলাম, কেন আমি এই রাস্তায় আসলাম, কেন আমার ছেলের আমি স্কুলে দিলাম, কেন আমার আমি এই কাজ করতে গেলাম, কেন আমি ইসলামের কথা বলতে গেলাম, এখন আমার জেলে যাওয়া লাগতেছে, বাদি দিতাম কেন করতে গেলাম। আল্লাহ আল্লাহ রসুল বলেন কি, তুমি এই কথা বলতে যাও না, যদি আমি এরকম করতাম এরকম হইতো, হতাশা প্রকাশ করো না, বরং তুমি কি বলো, ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শাআ ওয়া ফাআল, বলো তুমি যে আমি আমার সাধ্যমতো করছি, এখন আল্লাহ আমার তকদিরে যা রাখছে এটাই আমার জন্য ভালো। হতাশা থেকে তুমি বেঁচে যাও, হতাশা থেকে তুমি দূর হয়ে যাও। তোমার আল্লাহ তাআলা ব্যবসায় তোমার সফলতা রাখেন নাই, তুমি ব্যবসা যেটাই ধরো সেটাই তোমার ক্ষতি, সেটাই তুমি ব্যর্থ, আমার কপালই খারাপ, না তুমি এখানে বলো যে আল্লাহ তাআলা আমার জন্য যা রেখেছেন সেটাই আমার জন্য ভালো, আমার ব্যবসায় হয়তো আমি কখনোই লাভবান হই নাই কিন্তু আমার সংসারে আমার ঘরে যে সুখ, অনেক বড় বড় ব্যবসায়ীর ঘরেও সেরকম সুখ নাই। একজন লোককে দেখছি সে খুবই গরিব, সে যত চাকরি নেয় সব জায়গার থেকে তারে বিতাড়িত করা হয়, ব্যবসা শুরু করতে ব্যবসাও নাই, খুব একটা হতাশা ব্যঞ্জক, একজন খুব ব্যর্থ একটা লোক, সব সময় তার হতাশা। এক সময় তার সাথে তার বাসায় গেলাম, সে কি কোনো এক কারণে বাসায় গিয়ে দেখি যে তার একটা ছেলে আর একটা মেয়ে, এত সুন্দর ছেলে আর এত সুন্দর একটা মেয়ে, পড়াশোনায় বলে যে পড়াশোনায় ফার্স্ট, ছেলেও ফার্স্ট মেয়েও ফার্স্ট, আদব আখলাকও সেরকম, চেহারা টেহারাও সেরকম, আল্লাহ তাআলা তাকে ওই সব ক্ষেত্রে ব্যর্থতা দিতেন আর তার ওই ছেলে দ্বারা তাকে পূর্ণ করে দিতেন, তার সংসার দিয়ে তাকে পূর্ণ করে দিতেন। আতা আনতাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অনেক সময় অনেক জিনিসকে অপছন্দ করো আর এটাই তোমার জন্য আল্লাহ তাআলা ভালো। এই জন্য এইখানে হলো ইসলামের কথা যে আমি যখন বিপদে পড়ব তখন আমি কি করব, আমি কি মানুষের মতো হতাশ হয়ে পড়ব, না তখন আমি কি করব, আমার এক নাম্বার হলো যে আমি অন্তরকে সবর ধারণ করব। তিনটা আমলের কথা বলেন ওলামা একরাম বা কোরআনের মধ্যেও আছে, একটা হলো সবর, আর একটা হলো আত্মিক এবাদত, আর একটা মৌখিক এবাদত, আর একটা এবাদত হলো যেটা দুটোটা এবাদতের সম্মিলন। আত্মিক এবাদত হলো সবর, সবর অন্তরকে এই ব্যাপারে ধৈর্যশীল করা যে আমার জন্য যে বিপদটা আসছে এই বিপদের মধ্যে আল্লাহ তাআলা আমার কল্যাণ রাখছেন, এইটাকে অন্তরকে বুঝানো, যদি বুঝাইতে পারি তাহলে আমার বাইরের হাহুতাশ বন্ধ হবে। আর এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহর উপরে সন্তুষ্ট হওয়া, আল্লাহ যা করছেন এই কথা বিশ্বাস করা, যা করছেন এটা আমার ভালোর জন্যই করছেন। হযরত শাফি রহমতুল্লাহ আলাইহ একবার তওয়াফ করতেছেন, তো তওয়াফের সময় একজন লোককে দেখতেছেন, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ ইরদা আননি, হে আল্লাহ আমার উপর আপনি রাজি হয়ে যান, দোয়া করতেছে হে আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। তখন হযরত শাফি রহমতুল্লাহ আলাইহ তাকে বলেন যে হে লোক,
তুমি আল্লাহর সন্তুষ্টি চাও? বলে হ্যাঁ আমি সন্তুষ্টি চাই। বলে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে দাও। বলে হে শাফি রহমত, আপনি কি বলেন? আমি চাই আল্লাহর সন্তুষ্টি, আমি আবার আল্লাহর উপরে সন্তুষ্টি কেমনে হব? আমি চাইতেছি আল্লাহর রেজা মন্দি, আমি আবার আল্লাহর উপর রাজি, আমার হইলে কি লাভ? আমি তো বুঝলাম না। তো তখন শাফি রহমতুল্লাহ বলেন যে যখন তুমি কোনো সুখ পাও তখন যেরকম আল্লাহর উপরে সন্তুষ্ট হও যে হে আল্লাহ আপনি আমাকে দিচ্ছেন, এরকমভাবে যখন তুমি কোনো বিপদে পড়ো তখনও যদি তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট হইতে পারো যে হে আল্লাহ এই বিপদও আমার ভালোর জন্য দিচ্ছেন, তাহলে তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট হইলা, আর তখন আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমার অন্তরকে বুঝানো যে আল্লাহ আমাকে যা যত বিপদও দিতেছেন এটা আমার ভালোর জন্য। আমরা গাড়ির কথা সবাই জানি, গাড়ি গাড়িকে তৈরি করা হয়েছে চলার জন্য, গাড়ির কাজই হলো চলা, রাস্তার মধ্যে চলবে। গাড়ির মধ্যে একটা খুব দামি একটা পার্টস আছে যেটা ছাড়া চলেই না, ওটা নষ্ট হইলে সাথে সাথে তাকে গ্যারেজে যাইতে হবে ঠিক করতে। সেই পার্টসটা হইল ব্রেক। যদি কোনো গাড়ির ব্রেক নষ্ট থাকে বা ব্রেক ঠিক মতো কাজ করে না, তো সবার আগে ড্রাইভার ওই ব্রেককে ঠিক করার জন্য গ্যারেজে যাবে। ব্রেক ছাড়া কখনোই কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হবে না। তো গাড়ির উদ্দেশ্য হলো চলা আর ব্রেকের উদ্দেশ্য হলো থামানো, পুরো উল্টো। অথচ এই ব্রেক এত দামি, কেন দামি এত? কারণ এই ব্রেক যেই গাড়িতে থাকবে না সেই গাড়ির নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। যেই গাড়িতে ব্রেক আছে সেই গাড়ি নিরাপদ বলা যাবে, নিশ্চয়তা দিতে পারবে বা হ্যাঁ নিরাপদ এটা। আর যেই গাড়িতে ব্রেক নাই যে কোনো সময় অ্যাক্সিডেন্টে পড়তে পারে। আল্লাহ তালা আমাদের সকলকে সুখ দিতেন, আল্লাহ তালা চানই আমাদেরকে সুখ দিতে, আল্লাহ তালা আমাদেরকে বানাইতেনি জান্নাতের জন্য। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তালা সব সময় ডাকতেছেন যে তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি, আসো জান্নাতে। নবীদেরকে পাঠাইছেন, হাদিসের মধ্যে আসছে জান্নাত বানানোর পরে নবীদেরকে পাঠাইছেন যে যারা তোমরা আসো জান্নাতে আসো। ফমান আজাবাহু ফাকাদ দাখালাল জান্নাত, যে নাকি নবীদের ডাকে সাড়া দিল সে সেই জান্নাতে প্রবেশ করলো, আর যে জান্নাত সে নবীদের ডাকে সাড়া দিল না সে সেই জান্নাতে প্রবেশ করতে পারলো না। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী দিতে চান, কিন্তু এই সুখটা যাতে নিশ্চিত সুখ থাকে এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা একটু ব্রেক দেন, একটু বিপদ দিয়ে ব্রেক দেন যে তুমি সঠিক পথে জান্নাতের পথে থাকতে থাকো। মাঝে মধ্যে একটু বিপদ দেন যে তুমি একটু এদিক সেদিক চলে গেছো, আবার সঠিক পথে আসো। এই জন্য দেখবেন মসজিদে বা মাদ্রাসায় ভালো কাজ যারা করে বা আমাদের এইখানেও, অধিকাংশ আমরা দেখব কারো না কারো বিপদ আছে। একজন অনেক সুখী ছিল, একজন মানুষকে হঠাৎ দেখা যায় যে কিছুদিন আমারই এক পরিচিত, সে খুবই উগ্র, নামাজও পড়ে না রোজাও রাখে না কিছুই করে না, খুবই উগ্র। হঠাৎ করে কিছুদিন পরে তারা দেখা গেল যে সে একেবারে মাথায় টুপি দিয়ে দাড়ি টাড়ি দেখে পাঁচপক্ত নামাজ পড়তেছে, তাকে তো দেখে চিনাই যায় না। আরে ভাই কেমন আছেন, আপনি ওই লোক না? হ্যাঁ। আপনি হঠাৎ আপনার মধ্যে এত পরিবর্তন? তখন উনি বলে যে দেখেন আমার আসলে একটা বিরাট বিপদ আসছিল, সেই জন্য আমার মন ভেঙে গেছে, সেই জন্য আল্লাহরে ছাড়া আর কাউকে পাইনি। বলে কি বিপদ আসছে? বলে আমার একটা খুব ছোট একটা শিশু, আদরের একটা শিশু ছিল, হঠাৎ করে মারা গেছে, আর ওই তারপরে আমার মন এত ভাঙছে, আমার আর দুনিয়ার কিছু ভাল লাগে না, আমার শুধু এই মসজিদ কোরআন তেলাওয়াত এইগুলোই ভাল লাগে, আর কিছু ভাল লাগে না। তো তখন তাকে তো আমি কিছুই তো বলতে পারি নাই, পরে পরে বললাম যে আল্লাহ তাআলা যে তার এই ছেলেটা নিয়ে গেল এটা তো তার জন্য বিরাট রহমত হয়েছে। তার ছেলে নিয়ে যাওয়া যদিও একটা বড় বিপদ, এর চেয়ে বড় বিপদ আর কিছু নাই, কিন্তু এই ছেলের কারণে, ছেলে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের রাস্তায় উঠিয়ে দিতেন, ওই ব্রেক দিয়ে দিতেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার রসুলের সাথে বসাছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে হাসলেন, তো তখন আমরা কিছু বুঝলাম না। তো রসুল আবার বললেন যারে এতদ্রুনা মিম্মা আযহাক,
তোমরা কি জানো আমি কেন হাসছি? বলে না হে আল্লাহর রাসূল, কিভাবে বুঝবো আপনি কেন হাসছেন? বলে যে ইন্নাল্লাহা লা ইয়াকদি আলা আবদিন কাদাআন ইল্লা ওয়া ফীহি খায়র। আল্লাহ তাআলা বান্দার উপরে যে কোনো বিপদই দেখ না কেন, সেই বিপদের উপরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দুনিয়াতে এবং আখেরাতে নিহিত রাখছেন। সুখের মধ্যে তো সুখ আছেই, বিপদের মধ্যেও আল্লাহ সুখ রাখছেন। এক হাদিস আছে, আল্লাহ তাআলা একবার ফেরেশতাদেরকে ধরছেন, হে ফেরেশতারা আকাবাতুম ওয়ালাদাহু, তোমরা আমার এই বান্দার ছোট শিশুকে হত্যা করছো, তার দান কবচ করছো? আকাবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার এই বান্দার কলিজার টুকরাকে কি তোমরা হত্যা করছো, জান কবচ করছো? তো তখন ফেরেশতারা বলবে, নাম হে আল্লাহ, হ্যাঁ আমরা তার কলিজার টুকরাকে হত্যা করছি, জান কবচ করছি। তো আল্লাহ তাআলা বলবেন, মা যা কলা আব্দি, যখন তোমরা আমার এই বান্দার কলিজার টুকরাকে কলিজার টুকরা জান কবচ করছো, তখন আমার বান্দা কি বলছিল? তখন ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তার যা, যে সে আপনার প্রশংসা করছে, বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ আমার এক ছেলে নিতে আরো তো পাঁচটা ছেলে আছে, সে আপনার প্রশংসা করছে, আপনি যা করছেন এটা তার মঙ্গলের জন্য করছেন। তখন আল্লাহ তাআলা বলেন, ইবনু লাহু বাইতান ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানাও, আর এই অট্টালিকার নাম দিবা প্রশংসার অট্টালিকা, বাইতুল হামদ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা মানুষের দুনিয়া থেকে এত বড় বিপদ যে একজন ছেলেই নিয়ে গেছে, আর তার পরিণাম, তার বিনিময় কত বড় বিনিময় আল্লাহ তাআলা দিতেন। দুনিয়াতে আমি কিছুই পাই নাই, ঠিক আছে, আখেরাতে আল্লাহ তাআলা কত বড় জিনিস দিতেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছয়টা ছেলে, একবার উনি এক সফরে যাচ্ছিলেন, ওনার একটা ছেলে, সবচেয়ে ছোট ছেলে, হঠাৎ করে বাহন থেকে পড়ে গেছে, যে উট ছিল ঘোড়া ছিল ঘোড়া থেকে পড়ে গেছে, আশেপাশে আরো ঘোড়া চলতেছিল, ওই ঘোড়া থেকে পড়ে যাওয়ার ফলে অন্যরা কেউ খেয়াল করে নাই, ওই ছেলেটা ঘোড়ার নিচে পড়ে মারা গেছে, খুব করুণভাবে মারা গেছে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলার প্রশংসা। তখন অন্যান্যরা জিজ্ঞাসা করেন, আরে আপনার ছেলে মারা গেছে আর আপনি আল্লাহর প্রশংসা করতেছেন? তখন বলেন যে আল্লাহ তো আমার একটা ছেলে নিছে, আমার আরো পাঁচটা ছেলে তো আমার আল্লাহ তাআলা রাখছেন, এর মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ রাখছেন। আবার কিছুদিন পরে ওনার চোখ, ওনার পা কাটা গেছে, তো ওনার পা কাটা যাওয়ার পরে পায়ের মধ্যে অনেক ক্ষতবিক্ষত হয়েছে, এখন ওই পাটা কেটে ফেলতে হবে এমন অবস্থা হয়েছে। এখন ডাক্তার এসে বলছে, আপনাকে মদ জাতীয় জিনিস খাওয়ানো লাগবে যাতে আপনার পাটা কাটা যায়, অবশ হয়ে যায়। তখন উনি বলছেন, আমি কোনো চিকিৎসা করতে গিয়ে আল্লাহ তাআলার গুনাহের কোনো কাজ করবো এটা আমি করব না, আমি কোনো মদ হারাম জাতীয় কিছু খাবো না আমার পা কাটার জন্য। বলে তাহলে কি করবেন, এটা তো আপনার জন্য অনেক কষ্টদায়ক হবে। বলে আমি যখন নামাজে দাঁড়াবো, তো তখন আমি যখন সেজদায় যাব, আমি পাটা একটু লম্বা করে দিব, তখন তোমরা পাটা কেটে ফেলো, আমি টেরও পাবো না। তো সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, ওনাদের বিপদ আসলে ওনারা এই একদিন পুরোপুরি ওনাদের মধ্যে ছিল যে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস আমাকে দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন। ইউসুফ আলাইহিসসালাম, আমরা সবাই ওনার ঘটনা জানি, উনি ছোটবেলায় ওনার ভাইরা নিয়ে গেছেন, ওনার ভাইরা নিয়ে ওনাকে গর্তের মধ্যে ফেলে দিতেন, কূপের মধ্যে ফেলে দিতেন, সেই কূপ থেকে এক কাফেলা নিয়ে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিতেন, সব ভাই তার সাথে শত্রুতা,
দ্বিতীয় বিপদ আবার যে নিচে সে আবার তাকে গোলাম একেবারে খুব অল্প দামে, এত সুন্দর ছেলে কিন্তু কোরআনের মধ্যে তশারাহু বিসামানিন বাক্তিন, খুব অল্প দামে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে, চাকর, আরেকজনের বাড়িতে চাকরি করতেছে, পুরা চাকর হয়ে গেছে, এত বড় একজন লোক, এত আদরের পিতার সন্তান, সে সবার শত্রুতায় পড়ছে, তারপরে আবার চাকর হয়ে গেছে। চাকর ঠিক আছে, চাকর চাকরের মতো কাজ করি তাও তো একটা ভালো কথা, না তার বিপদ কিন্তু এখানেও শেষ না। আবার ওই ঘরের যারা মহিলারা তারা তার বিরুদ্ধে অপবাদ দিছে, এক তো হলো আগের কোনো খাবার দাবার নাই, কোনো বাবা মায়ের আহ্লাদ নাই, তারপরে হয়ে গেলাম চাকর, চাকরের পরে এখন চাকরের মতো একটু থাকি, সম্মানের সাথে থাকি, সম্মানও নাই, অপবাদ। ইউসুফ আলাইহিসসালামের উপর অপবাদ আসছে যে সে তার মনিবের স্ত্রীর সাথে খারাপ কাজ করছে বা খারাপ কাজ করার চেষ্টা করছে, অপবাদ আসছে। এই শুধু এই অপবাদ না, সম্মান দেয় নেই। তারপরে এই অপবাদের কারণে ওই মন্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় ফেলে দিতেন, বিপদের পরে বিপদ। কিন্তু এত বিপদ, উনি কি আল্লাহর উপরে নারাজ হয়ে গেছিলেন? বরং উনি কি বলছেন, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, হে আল্লাহ আপনি আমার এই জেলখানায় নিছেন এটাও আমার জন্য অনেক ভালো, আপনি আমার যে জেলখানা দিচ্ছেন এটাও অনেক ভালো আমার জন্য, আমারে আমার পিতার থেকে দূরে সরাইছেন এটাও আমার জন্য ভালোর জন্য করছেন, আপনি আমারে গোলাম বানাইছেন এটাও আমার ভালোর জন্য করছেন, আপনি আমাকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করছেন এটাও আমার ভালোর জন্য করছেন, আপনি আমাকে জেলখানায় নিতেন এটাও আমার ভালোর জন্য করছেন। ইউসুফ আলাইহিসসালাম যখন নাকি এই কথা বিশ্বাস করছেন যে আপনি আমার যত বিপদ দিচ্ছেন সব আমার ভালোর জন্য করছেন, তখন আল্লাহ তাআলা তার বিনিময় দুনিয়াতেই আল্লাহ তাআলা দিচ্ছেন, ওনাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই ওনাকে রাজা বানিয়ে দিয়েছেন, ওনাকে অপবাদ লাগানো হয়েছিল দুনিয়াতে থাকতেই উনি যে সতী, আল আনা হাসাসাল হক, সমস্ত নারীরা এসে বলছে যে আমরা সবাই আজকে স্বীকার করতে বাধ্য, ওনার কোনো দোষ নাই, উনি একজন ভালো মানুষ, শুধু শুধু ওনার উপরে আমরা অপবাদ দিছি, ওনার পিতার থেকেও ওনার ভাইরা দূরে সরিয়ে দিতেন, ওনার পিতার সাথে আল্লাহ তাআলা ওনাকে একত্রিত করে দিতেন, যেই ভাইরা তার সাথে শত্রুতা পোষণ করতে সেই ভাইরা সেই ভাইদেরকে আল্লাহ তাআলা শেষ জমানায় নিয়ে আসতেন, আর লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সে রাজা আর ওই ভাইরা প্রজা হিসাবে আসতে যে আমাদেরকে যদি কিছু খাবারের ব্যবস্থা করতেন, বলে আমি তো তোমার ভাই। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনাকে অনেক উঁচু বানাইছেন, আপনি যদি আজকে আমাদের প্রতিশোধ নিতে চান তো আমাদের সবাইকে জেলখানায় ফাঁসিও দিতে পারেন, আর আপনি যদি মাফ করে দেন, ওহু আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা অনেক বড় দয়াশীল, ইউসুফ আলাইহিসসালাম আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। তো দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ দিতেন, যখন ইউসুফ আলাইহিসসালাম মেনে নিতেন এই বিপদগুলো সব আল্লাহ তাআলা ভালোর জন্য করতেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বদলা দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মক্কা থেকে বের হইতেছেন আর বারবার মক্কার দিকে তাকাইতেছেন আর বলতেছেন ইন্নাকা লা আহাব্বুল বিলাদি ইলাইয়া, হে মক্কা তুমি আমার প্রিয় ভূমি, মাতৃভূমি, লাও আন্নাহুম মা আখরাজুনি মা খরাজতু মিনকা, যদি এই মক্কাবাসীরা কুরাইশবাসীরা আমাকে যদি তোমার থেকে বের করে না দিত আমি কখনো তোমার এই ভূমি থেকে বের হইতাম না, এতটা আল্লাহর রসুলের এতটা কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রসুল সেটাকেও মেনে নিতেন আর কি বলতেন যে আল্লাহ তাআলা এই বিপদের মধ্যেই আমার কল্যাণ রাখছেন। তো আল্লাহ তাআলা যদিও বাহ্যিকভাবে একটা বিপদ রসুলকে মক্কা থেকে বিতাড়িত করে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময় কি নিতেন, মদিনায় গেছেন আর মদিনাকে তার নিজ বাড়ি মক্কার চেয়েও বেশি আপন বানিয়ে দিতেন, মদিনাকে সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্রের কেন্দ্রবিন্দু বানিয়ে দিতেন, সারা পৃথিবীতে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু সেই মদিনাকে বানিয়ে দিতেন। তো যখন নাকি কেউ এই কথা মেনে নিবে আল্লাহ তাআলা কখনো তাকে ঠকাবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এটাই বলো তুমি অন্তরকে তো আমি বলবো যে আল্লাহরই সব, আল্লাহ তাআলাই আমাকে দিতেন আর যা দিতেন এটা আমার ভালোর জন্যই করছেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোরআনের মধ্যে আসছে।
যত বিপদই আসুক না কেন সব আল্লাহর হুকুমে হয়। যত বিপদ আসছে আল্লাহ আমাকে দিবেন, নিশ্চয়ই আমার ভালোর জন্য দিবেন, এটা যদি আমি মেনে নিতে পারি তো আল্লাহ তাআলা দুনিয়াতেই এর সুন্দর বদলা দিয়ে দিবেন, আর আখেরাতে দুনিয়াতে যদি নাও পাই আখেরাতে বিরাট বদলা আমার জন্য আছে। এটাই আমি বলবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর, সব কিছু আল্লাহর, আল্লাহ আমাকে খাওয়ান সেটাও আল্লাহর, এক সময় খাওয়ান নাই আল্লাহর ইচ্ছা খাওয়ান নাই, আল্লাহ আমাকে পরিধান করান এটাও আল্লাহর, আল্লাহ ইচ্ছা করছেন এক সময় আমাকে পরিধান করতে দিবেন না, আমাকে আল্লাহ ব্যবসা দেন এটাও আল্লাহর, আবার ব্যবসা নিয়ে যান এটাও আল্লাহর, আমাকে চাকরি দেন এটাও আল্লাহর, আবার চাকরি নিয়ে গেছেন এটাও আল্লাহর, আমাকে সন্তান দিচ্ছেন এটাও আল্লাহর, সন্তান নিয়ে গেছেন এটাও আল্লাহর, আল্লাহর সব। অতএব আমার এখানে দুঃখ করার কিছু নাই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর কাছে ফিরে যাব। আমি যদি দুনিয়াতে কোনো সফলতা নাও পাই যখন আল্লাহর কাছে ফিরে যাব আমার সেই সন্তানকে আমি ফিরে পাবো, দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আখেরাতে গিয়ে আমি সেই জান্নাতে গিয়ে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কোরআনের মধ্যে আছে যারা নাকি ঈমান আনবে আর তার ছেলেমেয়েরাও ঈমান আনবে তাহলে কিয়ামতের জান্নাতে গিয়ে আমি ওই পরিবারকে একত্রিত করে দিব, ওই সন্তানকে পিতার কাছে ফিরিয়ে দিব। এখন পিতা আর তুমি সন্তান, বাবা আর সন্তান, তোমরা এখন যত আদর আর যত্ন যত করা দরকার করো। এক সাহাবি আল্লাহর রসুলের দরবারে তার একটা ছোট ছেলেকে নিয়ে আসতেন, দেখতেছেন আল্লাহর রসুল খুব ভালোবাসে তাকে, এইভাবে চুমা দেয় ওইভাবে চুমা দেয় এভাবে কোলে নেয়, আল্লাহর রসুল বলতেছেন আতুশেবহু, তুমি কি তোমার এই ছেলেকে ভালোবাসো? তো তখন ওই সাহাবি মানে ভালোবাসা বুঝাতে গিয়ে বলতেছেন আহাব্বাকাল্লাহু কামা উহিব্বুহু, হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সেরকম ভালোবাসুক যেরকম আমি আমার সন্তানকে ভালোবাসি, মানে আমার সন্তানকে আমি কতটা ভালোবাসি এরকম ভালোবাসা আল্লাহ আপনাকে করুক, সেই দোয়া করলেন। তো কিছুদিন পরে দেখা গেল হঠাৎ করে ওই লোকটা নাই, তো অনেকদিন পরে লোকটাকে পাওয়া গেল কিন্তু তার ওই ছেলেটা সাথে নাই, তো এখন জিজ্ঞাস করলো কি ব্যাপার তোমার ছেলে কোথায়, অন্যদের কি জিজ্ঞেস করলো তার ছেলে কোথায়, তাকেও তো দেখি না তার ছেলেকেও দেখি না। তো তখন অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন তার ছেলেটা তো মারা গেছে। তো তখন আল্লাহর রসুল তার কাছে গেলেন তাকে শোক প্রকাশ করার জন্য, এখন তাকে বলতেছেন যে দেখো আমি তোমাকে দুইটা কথা বলি, এক হলো তুমি যদি চাও আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে আবার তোমার কাছে জীবিত করে দিবে তাহলে আল্লাহ তাআলা করে দিবেন, আর যদি তুমি চাও এই সন্তান চলে গেছে আর এই তুমি কাল কিয়ামতের দিন যে জান্নাতের যেই দরজায় যাবা সেই দরজায় গিয়ে দেখবা তোমার এই সন্তান তোমার জন্য দরজা খুলে দিচ্ছে, এখনো তুমি যদি চাও তোমার সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিবেন আমি দোয়া করলে, আর আরেকটা হইল যে তোমার সন্তান চলে গেছে তুমি এর উপরে সবর করবা আর এর বিনিময়ে আল্লাহ তোমাকে দিবেন কাল কিয়ামতের দিন, তুমি জান্নাতের যেই দরজায় যাবা না কেন সেই দরজায় দেখবা তোমার সেই ছেলে তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। তখন আমরা হইলে কি বলতাম, পরেরটা পরে বাদ দেন আগে আমার ছেলেরে দেন, আগে আমার ছেলে চাই পরেরটা পরে বাদ দেন। ওই সাহাবি বললেন কি যে না আমি চাই ওই ছেলে আমার জন্য সেই জান্নাতের দরজায় আমার জন্য অপেক্ষা করুক। আর এক সাহাবি, এক মহিলা সাহাবি আল্লাহ রসুলের কাছে আসতেন, হে আল্লাহ রসুল ইন্নি আসরাউ ও আতাকাশাহু, আমার মৃগী ব্যারাম আছে। এক মহিলা এসে আল্লাহ রসুলের কাছে বলতেছেন হে আল্লাহ রসুল আমার মৃগী ব্যারাম, আমার যখন সেই ব্যারামটা শুরু হয় আমি বেহুশ হয়ে যাই, আমার কাপড় চুপড় এদিকে চলে যায়, আমার আর কোনো খবর থাকে না, অনেক কষ্ট হয় আমার, উদুউল্লাহ আলি আইয়াশফিয়ানি, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই রোগটা ভালো করে দেয়। এক মহিলা সাহাবি আল্লাহর রসুলের কাছে এসে বলতেছেন যে আমার মৃগী ব্যারাম আছে, আমার রোগ, এই রোগ যখন হয় আমার খুব কষ্ট হয়, আমার কাপড় চুপড় সব উলঙ্গ হয়ে যায়, আমি আমার জন্য দোয়া করেন এই রোগ যেন আল্লাহ আমাকে ভালো করে দেন। তখন আল্লাহর রসুল বলেন ইনশিতি দাউতুলাকি ওয়া ইনশিতি সবারতি ফালাকিল জান্না, যে দেখো তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার এই রোগ ভালো করে দিবেন, আর যদি তুমি চাও
তুমি এই রোগের উপরে সবর করবা, আর এই রোগের বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত নির্ধারিত করে রাখবেন। এখন তুমি কোনটা চাও? আমরা হইলে কি করতাম? আগে আমার রোগ ভালো করেন, পরেরটা পরে। ওই সাহাবি কি বলতেছেন যে না, হে আল্লাহর রাসূল, উদুউল্লাহ লি আই আই আন আকুনা মিন আহলিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আপনি দোয়া করেন আমি যেন সেই জান্নাতবাসী হই, আমি সবর করব। তবে আপনার কাছে একটা আরজি, এতটুক দোয়া করেন যে আমি যখন ওই মৃগি ব্যারামে পতিত হই তখন আমার যেন কাপড় চুপড় যেন উলঙ্গ না হয়ে যায়, আমি যেন উলঙ্গ না হয়ে যাই। তো আল্লাহ রাসূল তখন দোয়া করতেন, তারপরে থেকে ওই ব্যারাম যখন হইতো আর কাপড় চুপড় তার সরতো না। আতা ইবনে রেবাহ রহমতুল্লাহ আলাইহি একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে তোমাকে কি আমি এক জান্নাতি মহিলা দেখাবো? আতা ইবনে রেবাহ বলেন অবশ্যই দেখান। বলে এই যে দেখো জান্নাতি মহিলা। আল্লাহর রাসূল তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, আর কিসের বিনিময়ে? সবরের বিনিময়ে। কিসের বিনিময়ে? সবরের বিনিময়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি বলবো সব আল্লাহর। হাদিসের মধ্যে আছে ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতাবাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাই ইয়ানফাউ, এই কথা জেনে রাখো, বিশ্বাস করো, সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায় আল্লাহ না চাইলে কোনো উপকার করতে পারবে না। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতাবাআত আলা আন ইয়াদুরুকা বিশাইইন, সারা পৃথিবীর মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে কোনো ক্ষতি তোমার করতে পারবে না। তুমি এই কথা ভালো করে জেনে রাখো, আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক, যেটা তুমি পাওয়ার, যেই চাকরি তুমি পাবা, যেই ব্যবসায় তুমি লাভ পাবা, যতই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক না কেন, যতই তোমার বিরুদ্ধে যত ধরনের কার্যাসী হোক না কেন, তুমি সেটা পেয়েই থাকবা। তুমি যেটা পাওয়ার সেটা পাবাই। ওমা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক, আর যেটা তুমি পাবা না, যেটা তোমার জন্য আল্লাহ তাআলা রাখেন নাই, সেটা তুমি যতই ঘুষি খাও না কেন, যতই দুর্নীতি করো না কেন, যত সুদের কারবারি করো না কেন, ওই বড়লোক তুমি কখনোই হইতে পারবা না। যেটা আল্লাহ তাআলা তোমার জন্য রাখে নাই সেটা তুমি কখনোই পাবা না। এই কথা যদি আমি অন্তরকে বুঝাইতে পারি, এই কথার বিশ্বাস আনাইতে পারি, আমার জন্য বিপদে পড়লে সব সহজ হয়ে যাবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আমার চারজন লোককে দেখে অনেক আজব লাগে। এক লোক হলো যে ভয়ে পড়তে আতঙ্কিত, আজিব তুলিমান খব, যে নাকি আতঙ্কিত, ভয় কোন সময় আমাকে মেরে ফেলে, কোন সময় ডাকাত ঢুকে, কোন সময় যে আতঙ্কিত। ওয়ালাম ইয়াফজা ইলা কাউলিল্লাহ, আর আতঙ্কিত হওয়ার পরেও সে আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে তাকায় নাই, আর ওই কথা বলে নাই, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল। বিপদে পড়তেন সাহাবায়ে কেরাম, একবার তাদেরকে বলা হইছে মক্কার লোকরা সব মিলে আসতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, মুসলমান সব শেষ। তখন মুসলমানরা কি করতেন? বলতেন হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর কারো লাগবে না। বিপদে পড়তেন, আতঙ্কিত হইতেন, ভয়ে পড়তেন, বলতে কি আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা তার পরের আয়াতে কি বলছেন? ফানকালাবু বিনিয়মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিল লাম ইয়ামসাসকুম সু, যখন নাকি তারা বলছে আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল বিপদ থেকে মুক্তিও দান করতেন, ভয়ও দূর করতেন, সাথে সাথে তাদের উপরে নিয়ামতও দিয়ে দিতেন। আজিবতু লিমান ইগতাম্মা ওয়া লাম ইয়াফজা ইলা কাউলিল্লাহ, আমার ওই ব্যক্তির জন্য অনেক অবাক লাগে যে নাকি পেরেশানিতে পড়ছে। এক হলো ভয়, কোনো কারণ, কি কারণে আমি আতঙ্কিত, এটাকে বলে ভয়। আর একটা হলো টেনশন, চিন্তা। অনেক সময় মানুষের এমনি চিন্তা হয়, কি কারণে চিন্তা আমি নিজেও জানি না, রাতে ঘুম আসে না, টেনশন টেনশন। ওই জাফর সাদিক বলেন একজন মানুষ টেনশনে পড়ছে, যে চিন্তা, তার চিন্তার কারণে ঘুম আসে না, কিছু ভাল লাগে না, অথচ সে আল্লাহর ওই কালামের দিকে তাকায় নাই। আল্লাহ কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম চিন্তায় পড়তেন, এই দোয়া পড়তেন, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই চিন্তা থেকে মুক্তি দান করতেন। কোরআনের মধ্যে কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এই দোয়া যেই চিন্তাগ্রস্ত লোকই পড়বে না কেন আমি তাকে তার সেই চিন্তা থেকে মুক্তি দান করব, টেনশন দূর করে দিব।
বলে আমার ওই লোকের জন্য অবাক লাগে যে লোক নাকি মানুষের ষড়যন্ত্রকে ভয় পায়, যে আমাকে তো এই মানুষ ষড়যন্ত্র করতেছে, আমার ক্ষমতা থেকে সরায় দিবে, আমারে মাইরা ফেলবে, এরা তোমার পিছনে লাগছে, এরা আমার এটা করতেছে, সবাই মিলে তোমার পিছনে লাগছে। ওয়ালাম ইয়াফজা ইলা কাউলিল্লাহ, আর সে আল্লাহর ওই কথার দিকে যায় নাই। আল্লাহ কি শিখাইছেন? ও উফাউবিদু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে আমার সমস্ত ব্যাপার আপনার কাছে সুপর্দ করে দিলাম, আমি এই কথা বিশ্বাস করি, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ আপনি আমাকে সব দেখতেছেন। এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, যখন তার সমস্ত ফয়সালা আল্লাহর কাছে সুপর্দ করে দিতেন, আল্লাহ তাআলা ওই সকল মানুষের ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করে ফেলতেন। আর ওই ব্যক্তির জন্য আমার অবাক লাগে যেই ব্যক্তি নাকি দুনিয়া চায়, টাকা চায়, টাকা পয়সা, যে আমার এরকম ধনী আমার সম্পদ হয় না কেন, ওই ব্যক্তি এত বড় লোক আমার কেন আমি বড় লোক হই না, ওই ব্যক্তির এত লাভ আমি কেন লাভ পাই না, ওই ব্যক্তির এত ঘর বাড়ি আমার কেন হয় না, এর এর গাড়ি আমার কেন গাড়ি নেই, বলে যে এইটা এই চিন্তায় পড়ে। আর ওয়ালাম ইয়াফজা ইলা কাউলিল্লাহ, আর আল্লাহ তাআলার ওই কথার দিকে না দেখে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের মধ্যে আছে দুই লোকের ঘটনা, এক লোকের সম্পদ কম আর এক লোকের সম্পদ বেশি, যার কম সে বলতেছে আল্লাহই তোমাকে দিছে, তোমাকে যে ধনী বানাইছে আল্লাহই তোমাকে দিতে, আল্লাহ চাইলে আমাকেও ধনী বানাইতে পারেন, যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলবে, আল্লাহ তাআলা তারপরেই বলছেন ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খাইরান মিন জান্নাতিকা, তার কিছুদিন পরেই ওই গরিব মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিতেন। সেই জন্য আমি যখন বিপদে পড়ব, এক তো হলো অন্তরে আমি বিশ্বাস করব আর আমি মুখে দোয়া করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি যদি চিন্তায় করি ফাস্তা জাবনা আলাহু ওয়া নাজ্জি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যদি ভয়ে পড়ি আমি দোয়া করব হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমি যদি টাকা পয়সা সংকটে থাকি বলবো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আমি যদি যদি কোনো বিপদে পড়ি মানুষের ষড়যন্ত্রের মধ্যে পড়ি তাহলে আমি বলবো ও উফাউবিদু আমরি ইলাল্লাহ। এবং এর পাশাপাশি আরেকটা সবচেয়ে বড় আমল, বিপদে পড়লে সবচেয়ে বড় আমল, ওয়াসাইনু বিসবরি ওয়াসলা, নামাজের দ্বারা তোমরা সাহায্য চাও, সবচেয়ে বড় আমল। ইজা হাজাবাহু আমরুন ফাজা আইলা সলা, রসুলের যখনই কোনো বিপদ আসতো সাথে সাথে নামাজ শুরু করে দিতেন। আপনারা সবাই ঘটনা জানেন, আবুল মুল্লা আবুল মুআল্লাক আল আনসারি এক সাহাবীর ঘটনা, বিপদে পড়তেন, এক ডাকাত আসতে তাকে হত্যা করার জন্য উনি নামাজ পড়তেন, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে একজন ফেরেশতা তার সহযোগিতার জন্য নামিয়ে দিতেন। এই জন্য আমরা বিপদে পড়লে ইসলামের এই বিধি মোতাবেক যদি চলি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন। ফাস্তা জাবনা এটা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন, এটা হলো মানুষের ষড়যন্ত্রের আশঙ্কা হইলে। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নিই,